আজকে আমাদের শিলচর মেডিকেল কলেজে একজন পেশেন্টেরই স্ক্রিনিং হয়েছে, আর এখন অব্দি আমাদের টোটাল স্ক্রিনিং হয়েছে 1128 জন। আর আজকে আমাদের স্যাম্পল কালেক্ট হয়েছে 9 জনের, আর এখন অব্দি আমাদের টোটাল হয়েছে 862। এর মধ্যে 3টাই পজিটিভ, আর বাকি সবগুলোই নেগেটিভ আছে। অবশ্য কয়েকটা স্যাম্পল রান করছে আমাদের। আর প্রেজেন্টলি আমাদের একজন পেশেন্টই আছে, জামাল উদ্দিন, কোভিড পজিটিভ পেশেন্ট। আর আমাদের সাসপেক্ট ওয়ার্ডে এখন কোনো পেশেন্ট নেই আমাদের শিলচর মেডিকেল কলেজে। জামাল উদ্দিনের মোটামুটি ঠিকই আছে। রিলিজ কবে নাগাদ হতে পারে? দেখা যাক, আশা করি শীঘ্রই রিলিজ হয়ে যাবে। পুরো সেফ জোন করা আছে। উই হ্যাভ গট এ ভেরি ডেডিকেটেড জোন ফর দ্য কোভিড পেশেন্ট, এন্ড রেস্ট এরিয়া উইল কিপ দ্য আদার পেশেন্ট। না, আমি মাই কোশ্চেন বলতে লাগছে কেন, কারণ পিপল আর নট গেটিং এডিকুয়েট সার্ভিস ফ্রম আউটসাইড, রাইট, অর ফ্রম প্রাইভেট নার্সিং হোম। দ্যাট ইজ দ্য রিজন উই হ্যাভ টু ওপেন আওয়ার কলেজ। তো পেশেন্ট তো যদি এরকম অসুবিধা পড়ে, বাইরে সার্ভিস না পায়, তো অবভিয়াসলি আমাদের কলেজে তো আসবেই ওরা। না, আসার পরে ওরা যদি ওইটা নিয়ে ভাবে, আমার তো আমাদের তো সেপারেট করা আছেই না, রাইট? কোভিড এর পেশেন্টের জন্য আলাদা ওয়ার্ড, আলাদা সবকিছু, এন্ট্রি এক্সিট সব রেস্ট্রিক্ট করা আছে। ওখানে তো সাধারণ মানুষ ঢুকতে পারবে না, রাইট? উই হ্যাভ গট এ সেপারেট এন্ট্রি এন্ড এক্সিট ফর কোভিড পেশেন্ট। আর ওইখানে আমাদের 24 আওয়ার সিকিউরিটি আছে, সিকিউরিটি পার্সনাল আছে, যে কেউ ইচ্ছা করলেও ঢুকতে পারবে, রাইট? জামালউদ্দিনের কোন রিপোর্ট এখনো আসতে বাকি আছে? জামালউদ্দিনের রিপোর্ট তো আমরা প্রত্যেক দিনই মানে ইয়ে করছি, আপডেট করছি, দেখা যাক কি হয়।